আচ্ছা, এটা যদি তুমি একটা রড চিন্তা করো এবং রডের এই অংশটা হচ্ছে পাইভোটেড, অর্থাৎ এই অংশটা আমাদের ফিক্সড করা। তো আমি যদি কোনো একটা ফোর্সকে এইভাবে ক্রিয়া করি, অর্থাৎ এইভাবে সোজাসুজি ধরো ক্রিয়া করলাম, যখন এইভাবে আমি ফোর্স ক্রিয়া করি বেসিক্যালি, তখন আমরা যে সূত্রটা ব্যবহার করি টাউয়ের বা টর্কের, সেটা হচ্ছে এফ আর, তখন এই সূত্রটা ব্যবহার করি, রাইট? আবার তো কখন আর এফ সাইন থেটা ব্যবহার করি? আর এফ সাইন থেটা ব্যবহার করি যখন আমাদের বলটা এখানে ফিক্সড আছে এবং আমি এটা রোটেশনের ক্ষেত্রে আমি যদি বলটা এইভাবে প্রয়োগ করি, অর্থাৎ ধরো বাঁকাভাবে, আমি বাঁকা কোনো একটা স্টাইলে যদি আমি বল প্রয়োগ করি, তাহলে বাঁকাভাবে যদি আমি বল প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমার থিটার আবির্ভাব ঘটে, এবং থিটা যেহেতু আবির্ভাব ঘটে তাই সেক্ষেত্রে আমাদের যে টাওয়ের ভ্যালুটা আসে, টাওয়ের ভ্যালুটা হয় হচ্ছে এফ সাইন থিটা ইন্টু আর। কেন এটা হলো সেটা গত ভিডিওতে ডিটেলস আলোচনা করা হয়েছে, বাট আই থিঙ্ক তোমাদের এই বিষয়টা একটু কনফিউশন ছিল যে কেন আর কি কখন আমরা এফ সাইন থিটা ব্যবহার করবো, এফ সাইন থিটা আর ব্যবহার করবো, এবং কখন টাউ ইজ ইকুয়াল এফ আর ব্যবহার করবো। তো এই বিষয়গুলো জানার পরে আমরা এখন যে বিষয়টায় যাবো সেটা হচ্ছে যে আমাদের টাউ নেটের ভ্যালুটা আমরা কীভাবে নির্ণয় করবো। এটা অনেক সময় আমাদের মনে জাগে যে টাউ নেট কীভাবে ব্যবহার করবো। মনে রাখবা যে আমাদের টাউ একটা বস্তুর উপর যতগুলা টর্ক ক্রিয়া করতেছে, ধরো T1, T2 বা যতগুলো টর্কই আমাদের ক্রিয়া করবে সেই সবগুলো টর্কের যোগফল করে দিব, তাহলেই আমি টাউ নেট পেয়ে যাব। খুবই গুরুত্বপূর্ণ, টাউ নেট কিন্তু পেয়ে যাব। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যখন আমার টাউ নেট এর ভ্যালু শূন্য হবে, টাউ নেটের ভ্যালু যখন শূন্য হবে তখন আমরা বলবো যে আমাদের যে ধরো এই যে আমাদের বস্তুটা, এটা একটা রড এবং রডের এখানে পাইভোটেড করা আছে, তো এই বস্তুটা কি হবে, এই বস্তুটা যখন এর উপর যত টর্ক ক্রিয়া করবে, সব টর্কের টর্ক নেট যখন এটার উপর শূন্য হবে, তখন সব কিছু যোগ করে, সব টর্কগুলো যোগ করে যখন আমরা দেখবো যে টর্ক নেট শূন্য হচ্ছে, তখন আমরা বলে দিব যে আমাদের এই বস্তুটার রোটেশন হবে না। অর্থাৎ বস্তুটা কিন্তু একটা, যখন টাউ নেট শূন্য হয় তখন বস্তুটা একটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে থাকে। কিসে থাকে? স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, খুবই গুরুত্বপূর্ণ, স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে থাকে, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম খুবই গুরুত্বপূর্ণ, স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে থাকে। এবং এই স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে থাকার কারণেই কিন্তু তখন আমাদের কী হয় যে বস্তুটা রোটেশন সম্ভব হয় না, বস্তুটা এভাবে স্থির থাকবে, স্ট্যাটিক অবস্থায় থাকবে। তো এখন প্রশ্ন জাগে যে আমাদের যদি টাউ নেট পজিটিভ হয় এর মানে কি? আমরা কিন্তু বলছিলাম যে পজিটিভ হওয়া মানে হচ্ছে আমাদের এই যে বস্তুটা, এই যে যে বস্তুটা এখানে পাইভোটেড, এই বস্তুটা কি হবে, এই বস্তুটা হচ্ছে ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। যখন আমার টাউ নেটের মান পজিটিভ তখন সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ। আবার যখন আমার টাউ নেটের মান নেগেটিভ হবে, তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ আমাদের বস্তুটা কিন্তু রোটেট করবে কি বরাবর, আমাদের ক্লকওয়াইজ। তো এই বিষয়গুলো জানা গুরুত্বপূর্ণ ছিল, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই এখন আমাদের মনে কোশ্চেন জাগে যে আসলে কখন আমাদের একটা বস্তু ঘুরবে না। ধর আমি চিন্তা করলাম এই যে হচ্ছে একটা বস্তু, এটার স্ট্রাকচার এরকম গোলাকার, এবং এটা যদি এর ঘূর্ণন অক্ষ হয়, অর্থাৎ এই যে এটা যে অক্ষটা আমি আঁকলাম, কল্পনা করলাম, এই অক্ষটা যদি এর ঘূর্ণন অক্ষ হয়, এবং আমি চিন্তা করলাম আমার ধরো এই দিক বরাবর ফোর্স ক্রিয়া করতেছে, এবং আমার আরের যে দিক, আরের দিক তো এইটা, এখান থেকে এইটুক হচ্ছে আরের ভ্যালু, তবে আরের দিক তো এইটা, রাইট? আর ভেক্টরের যে দিক সেটা কিন্তু এইটা। তো একটা জিনিস লক্ষ্য কর, এখন যদি আমাকে বলা হয় যে আসলে এখানে আমাদের টর্কের দিক কোনটা, তাহলে আমরা কী বলবো? দেখো, একটা এটা যদি একটা প্লেট চিন্তা করো, একটা প্লেটের ঘূর্ণন, তাহলে প্লেটটা কিন্তু আমাদের, আমি যদি যেহেতু ফোর্সটাকে এই দিকে ক্রিয়া করছি উপরের দিকে, আমার প্লেটটা কিন্তু উপরের দিকে ঘুরবে না। আসলে উপরের দিকে এভাবে দিলে কিন্তু প্লেটটা ঘূর্ণন ভালো করে সম্পূর্ণ হবে না, ফলে কী হবে, আমাদের যে টাউ সেটা কী হবে, অর্থাৎ আমরা যদি ধরো এই অবস্থাটায় আমাদের বুড়ো আঙুল রেখি, অর্থাৎ এই অবস্থায় যদি আমরা বুড়ো আঙুল রেখে বা আমাদের রাইট হ্যান্ড থাম রুল অনুসরণ করি, তাহলে আমি এইভাবে ঘুরিয়ে দেখব
যে বেসিক্যালি অর্থাৎ এইভাবে আমি ঘুরিয়ে দেখব যে বেসিক্যালি আমাদের এদিক দিয়ে যখন আমি আমার আঙুলগুলোকে কার্ল করব তখন কার্ভ করে দেখা আমার আঙুলগুলোকে এভাবে কার্ল কার্ভ করব তখন সেক্ষেত্রে আমি কিন্তু দেখতে পারবো যে আমাদের দিকটা হচ্ছে অর্থাৎ টর্কের দিক কিছুটা এরকম অবস্থায় হবে, অর্থাৎ এদিক দিকে টর্ক ক্রিয়া করবে, যেহেতু এইদিকে টর্ক ক্রিয়া করবে তাই এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের যে ঘূর্ণন অক্ষ সেই ঘূর্ণন অক্ষের সাথে আমার টর্কটা ইভেনচুয়ালি কিন্তু কিছুটা এইভাবে ক্রিয়া করবে, এটা কিন্তু আমাদের ঘূর্ণন অক্ষের সাথে সমান্তরালভাবে ক্রিয়া করবে না, আইমিন এক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্ষেত্রে যেহেতু আমরা কি জানি আমরা একটা প্লেটকে যদি এভাবে উপরের দিকে বল প্রয়োগ করি তাহলে সেটা কিন্তু তেমন ঘূর্ণন সম্পূর্ণ হবে না, রাইট? এটা আমাদের ঘুরে কিন্তু কীভাবে এটা কিন্তু আমাদের ঘূর্ণন সম্পূর্ণ করতে হলে এটাকে এই উপরের দিকে বল প্রয়োগ করলে হবে না, কিন্তু উপরের দিকে বল প্রয়োগ করার ফলে আমাদের জাস্ট এটা যদি ঘূর্ণন অক্ষ হয় এবং এটা যদি আমাদের টর্কের দিক হয় তাহলে দুটার সাথে কিন্তু প্রায় পারপেন্ডিকুলারভাবে ক্রিয়া করবে, কিন্তু আমরা জানি যে যখন কোনো দুইটা বস্তুর সরি কখন যখন একটা বস্তুর রোটেশন করাতে হয় তখন তার যে এটা যদি তার ঘূর্ণন অক্ষ হয় এবং আমাদের টর্কের যে দিক সে দুইটা দিককে আমার অবশ্যই সমান্তরালভাবে ক্লিয়ার করা লাগবে, অর্থাৎ অ্যালং বা আমরা যাকে বলি হচ্ছে প্যারালালভাবে ক্রিয়া করতে হবে, কিন্তু যদি প্যারালালভাবে ক্রিয়া করেন এখানে পারপেন্ডিকুলার বা অন্য যে কোনোভাবে ক্রিয়া করতে পারে তাহলে অর্থাৎ অন্য যে কোনোভাবে ক্রিয়া করতে পারে পারপেন্ডিকুলার বাদে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বস্তুটা রোটেট করবে না, বস্তুটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে থাকে এবং সেক্ষেত্রে আমাদের যে টাউ নেট সেই টাউ নেট শূন্য হয়ে যায়, খুবই গুরুত্বপূর্ণ, টাউ নেট কিন্তু শূন্য হয়ে যায় এবং টাউ নেট শূন্য হওয়ার মানে হচ্ছে বস্তুটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আছে, টাউ নেট পজিটিভ হওয়ার মানে হচ্ছে বস্তুটা লো অ্যান্টিক্লকওয়াইজ ঘুরছে, টাউ নেট নেগেটিভ হওয়া মানে হচ্ছে যে বস্তুটা কিন্তু আমাদের ক্লক ওয়াইজ ঘুরতেছে। সো এই বিষয়গুলো আমাদের জাস্ট জানার ছিল।